বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে ও বনে নাও খানি বাইও খর বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে ও বনে নাও খানি বাইও তুমি কোষে ধরো হাত আমি তুলে বাঁধি পাল তুমি কোষে ধরো হাত আমি তুলে বাঁধি পাল হাই মারো মারো টান ভাইও 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 এবছর আমাদের দেশ স্বাধীনতার 75তম বছর পূর্ণ করল। 22শে শ্রাবণ কিন্তু পূর্ণ করছে রবি ঠাকুরের তিরোধানের 81তম পূর্ণতিথি। দুটো বিষয়ে সহজভাবে দেখতে গেলে আলাদাই, কিন্তু কোথাও না কোথাও এই দুটো বিষয়ই আবার সমান্তরালভাবে একই পথে চলে। আসলে স্বাধীন ভারতের মানুষের মননে দুটি চিন্তা বা দুটি ভাবনা সমানভাবেই প্রবাহমান। একদিকে দেশাত্মবোধ এবং অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর, কারণ এরা দুজনেই যে একে অপরকে ছাড়া ভীষণ রকম অসম্পূর্ণ। একদিকে দেশের অস্থির সময়ে রবি ঠাকুর একের পর এক দেশাত্মবোধক গানের সৃষ্টি করে চলেছেন, আবার অন্যদিকে সেই গানই কিন্তু মানুষের মনে অগ্নি সঞ্চার করছে যা স্বাধীনতার যুদ্ধকে দিচ্ছে এক নতুন রূপ। তাই অবশ্যই রবি ঠাকুরের গান এবং দেশাত্মবোধ একে অপরের পরিপূরক হয়ে উঠেছে নিজেদেরই অজান্তে। আর তাই আমাদের আজকের স্মৃতির অ্যালবামের শুরুতে আমরা 1905 সাল অর্থাৎ বঙ্গভঙ্গের সেই অস্থির সময়ের প্রেক্ষাপটে লেখা একটি গান দিয়ে শুরু করব আমাদের আজকের এই পর্ব। Thank you.
চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে যে গানটি আপনারা শুনলেন সেটাই কিন্তু একমাত্র সেই গান নয় যেটা 1905 সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে কবি লিখেছিলেন। এর সঙ্গে আরও গান তিনি লেখেন। চলে আসি ঠিক এক বছর পরের কথায়। সময়টা 1906 সাল। জগদীশচন্দ্র বসুর বাড়িতে কবি এসেছেন এবং সঙ্গে বেঁধে এনেছেন তার দুটি প্রিয় গান। এবং অর্গানে সেই সময় তাকে যোগ্য সঙ্গত করছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভগিনী শ্রীমতী অমলা দাস। সেই সময় তিনি পকেট থেকে একটি নোটবুক বার করেন এবং বার করে গেয়ে ফেলেন লোকগীতির আদলে এই গানটি। এবং এই গানের সঙ্গে সঙ্গে কিন্তু 1905 সালে বঙ্গদর্শন পত্রিকায় কবির লেখা আরও একটি গান সেই সময় বিখ্যাত হয়েছিল। আর চলুন স্মৃতির অ্যালবামের এই বিশেষ পর্বে সেই গানটাও শোনাই আমরা আপনাদের। আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, তোমাতে বিশ্বময়ের তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, ও গো মা তোমার কোলে জন্ম আমার মরণ তোমার বুকে, ও মা তোমার কোলে জন্ম আমার মরণ তোমার বুকে, তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল বাহা মাতার মাতা, তুমি যে সকল সহা সকল বাহা মাতার মাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা, ও মা অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা, তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা,
তুমি বৃথায় আমায় শক্তি দিলে শক্তি দাতা তুমি বৃথায় আমায় শক্তি দিলে শক্তি দাতা ওই আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। সময়টা 1929 সাল। এবার একটা মজার ঘটনা ভাগ করে নিই আপনাদের সঙ্গে। কবি তখন সদ্য জাপান থেকে এসে ফিরেছেন এবং সেখানকার মার্শাল আর্ট তাকে রীতিমতন মুগ্ধ করেছে। কোথাও তার মনের মধ্যে একটা ইচ্ছে জেগেছে যে শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরাও শিখুক এই আত্মরক্ষার কৌশল। তাই জাপান থেকে কবির ইচ্ছেতেই উড়ে এলেন মার্শাল আর্টের এক্সপার্ট তাকাগাকি। সেই সময় দেশে অস্ত্র মজুদের জন্য একটা কঠোর আইন লাগু করা হয়েছিল এবং কোথাও প্রয়োজনে কোনো মানুষ একটা লাঠিও নিজের কাছে রাখতে পারছিলেন না। এরকম অস্থির সময় কবি চাইলেন সকলেই শিখুক আত্মরক্ষার এই কৌশল। শান্তিনিকেতনের ছাত্ররা তো এগিয়ে এলো, কিন্তু কোথাও একটা যেন কুণ্ঠাবোধের কারণে পিছিয়ে গেল কুংফু জুজুৎসু এইসব শেখার ক্ষেত্রে ছাত্রীরা। তখন কবি তাদের জন্য রচনা করলেন এই বিশেষ গানটি। পরবর্তী সময় চিত্রাঙ্গদা নাটকে এই গানটি সন্ত্রাসেরও বিহবলতায় বলে সকলের সামনে এসেছিল। তবে আজ আপনাদের শোনাব সেই মূল গানটি, অর্থাৎ সংকোচেরও বিহবলতায়। সংকোচের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মান। সংকোচের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মান। দুর্বলের রক্ষা কর দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন প্রভু না জানো। দুর্বলের রক্ষা কর দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন প্রভু না জানো। মুক্ত কর ভয় নিজের উপরে করিতে ভার নারী খো সংশয়। মুক্ত কর ভয় নিজের উপরে করিতে ভার নারী খো সংশয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মান। শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে কর করিও প্রাণ। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে কর করিও প্রাণ। মুক্ত কর ভয় দুরূহ কাজে নিজেরই দিও কঠিন পরিচয়। মুক্ত কর ভয় দুরূহ কাজে নিজেরই দিও কঠিন রবীন্দ্র গানে দেশাত্মবোধের ভাবনা উঠে এসেছে বারে বারে। কবির কলমে তিনি নবজাগরণ এনেছিলেন এবং দেশাত্মবোধকে আরো বেশি পৌঁছে দিয়েছিলেন বাংলার ঘরে ঘরে তার লেখনের মাধ্যমে। এবং বিশেষ করে বঙ্গভঙ্গের মতন অস্থির সময়ে এই প্রেক্ষাপটে অনেকটাই অনুঘটকের কাজ করেছিল, এ কথা বললেও অত্যুক্তি হয় না। সেই কঠিন এবং অস্থির সময় কবি একের পর এক ক্ষুরধার লেখনের মাধ্যমে কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করে চলেছিলেন। একদিকে তিনি লিখছেন এবার তোর মরা গাঙে, অন্যদিকে তিনি লিখছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে। এমনই সময়ে বঙ্গভঙ্গের 1905 সাল এবং কবি তখন
গিরি দিতে। তার ক্ষুরধার লেখনের মাধ্যমে বেরিয়ে এলো আরও এক এরকমই লেখনী বা গান। আজ স্মৃতির অ্যালবামের এই পর্বে এই গানটা না থাকলে বোধহয় আমি জানি আপনারাও একই কথা ভাববেন, পর্বটা বোধহয় একটু অসম্পূর্ণই রয়ে গেল। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান? বিধি বাঁধন কাটবে তুমি, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার সবে না সেটা, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড় আছেন ভগবান, আমাদের তোরে খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান? বিধির বাঁধন কাটবে তুমি। সময়টা ১৯০৫, লর্ড কার্জন তখন বঙ্গভঙ্গের আইন প্রণয়নের জন্য উঠে পড়ে লেগেছেন। এই অস্থির সময় সকলেই বুঝতে পারছে বঙ্গভঙ্গের এই আইন যদি প্রণীত হয় তাহলে মানুষের মনের মধ্যে কি ব্যাপক হারে অগ্নি সঞ্চার হবে। কবিও কিন্তু সেখানে ব্যতিক্রম নন, তিনিও বুঝতে পারলেন এই অস্থির সময় তার কলম ধরাটা কতটা জরুরি। তাই তিনি লিখে ফেললেন, এখন আর দেরি নয়, ধর গো তোরা হাতে হাতে ধর গো। তিনি বুঝতে পারলেন এই সম্মুখ সমরে লড়াই হচ্ছে শেষ অস্ত্র, তাই তিনি মৃত্যু থেকেও যেন কেউ পিছিয়ে না আসে তার জন্যই লিখলেন গানটির শেষ লাইনে, যদি মরতে হয় গো মর গো। কিছু
আমরা আজকের পর্বে যেখানে রবীন্দ্র গানে দেশাত্মবোধ নিয়ে কথা বলছি, সেখানে 1886 সালের একটি ঘটনা উল্লেখ করতেই হয়। সেই সময় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন হবে কলকাতায়, যার জন্য কংগ্রেসের সভাপতি স্বয়ং দাদাভাই নৌরোজি কলকাতায় এসে উপস্থিত হয়েছেন। এবং এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে কংগ্রেসের এই দ্বিতীয় অধিবেশনটা কিন্তু ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ প্রথম অধিবেশনে যেখানে সদস্যের সংখ্যা ছিল মাত্র 70-72 জন, সেখানে দ্বিতীয় অধিবেশনে এই সংখ্যা কিন্তু পৌঁছে যায় প্রায় 450-এর কাছাকাছি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একটু একটু করে মানুষের মনের মধ্যে স্বাধীন চেতা মনোভাব এবং স্বাধীনতার খিদে কিভাবে দানা বাঁধছিল। এমত অবস্থায় সেই অধিবেশনের শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুর রামপ্রসাদী সুরের ধারায় একটি গান বাঁধলেন, এবং এক কথায় বলা যায় অধিবেশনে উপস্থিত সকলকে সেই গান রীতিমতন উদ্বুদ্ধ করল। চলুন আজকের স্মৃতিচারণায় আবারও শুনে দেখি সেই গানটি। আমরা মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, ঘরে ঘরের হয়ে পরের মত ভাই ছেড়ে ভাই কদিন থাকে, মিলেছে আজ মায়ের ডাকে। প্রাণের মাঝে থেকে থেকে সেই প্রাণ
75টা বছর পেরিয়ে গেল, আমাদের দেশ আজ স্বাধীন। এই সময়ের সঙ্গে সঙ্গে আমরা উন্নতির অনেক সোপান পেরিয়ে এসেছি এবং প্রযুক্তিতেও অনেক এগিয়েছি, কিন্তু তবু কোথাও যেন মনে হয় এখনো অনেকটা পথ চলা বাকি, অনেকটা শপথ পূরণ করার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের এই দেশ ভারতবর্ষ বহু মহামানবের পূর্ণভূমি, আর তাদের সেই অদেখার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য এগিয়ে আসতে হবে আমাদেরই। তাই যেতে যেতে অবশ্যই বলতে ইচ্ছে করে, হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, হেথা ভারতের মহামানবের সাগর তীরে। আজকে আমাদের সময় এখানেই শেষ, তবে অবশ্যই যাওয়ার আগে মনে করিয়ে দিয়ে যাই যে আপনাদের কেমন লাগছে স্মৃতির অ্যালবামের প্রত্যেকটা পর্ব, প্লিজ আমাদের জানাবেন, আমাদের খুব ভালো লাগবে। এবং তার সঙ্গে একটা ছোট্ট অপেক্ষাও থাক আমাদের আগামী পর্বের জন্য। টিল দেন সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, খুব আনন্দ করুন। আর অবশ্যই যদি আজকের পর্ব ভালো লাগে, মনে আছে তো কি করতে হবে? হ্যাঁ, ঠিক ধরেছেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব। তাহলে আজকে বিদায় নিচ্ছি। হেথায় দাঁড়ায়, হেথায় দাঁড়ায় তু বাহু বাড়ায় নমিনর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে বুধর নদী জপমালাভৃত প্রান্তর, ধ্যান গম্ভীর এই যে বুধর নদী জপমালাভৃত প্রান্তর, হেথায় নিত্য হর পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে তীরে। পশ্চিমে আজ কুলি আছে দা, সেথা হতে সবে আনে উপহার, পশ্চিমে আজ কুলি আছে দা, সেথা হতে সবে আনে উপহার, ফিরে আনিবে নিরাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে তীরে। এসো হে আর্য, এসো হে আর্য, এসো আর্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান হিন্দু মুসলমান, এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণ শুচি করে মন ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তার মঙ্গল ঘটায় নিজে ভার, মার অভিষেকে এসো এসো তার মঙ্গল ঘটায়।